আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস কিচেন। আজকে নিয়ে আসলাম ছোট্ট একটা ব্লগ। সবসময় তো রেসিপি দেখাই, তাই ভাবলাম একটু ডিফারেন্ট কিছু দেখাই। আজকে আমরা চলে এসেছি মাসাহে হালিম ঘরে নেহারি খেতে। একদম ভোরবেলা নামাজটা পড়েই আমরা রওনা দিয়ে দিয়েছি এই হালিম খাওয়ার জন্য। তো আজকে দেখি কেমন হয় এই হালিম। অনেকেই তো দেখি অনেক ভালো ভালো রিভিউ দেয়, তাই ট্রাই করতে চলে আসলাম মা শাহি হালিম ঘরের নেহারি। তো নেহারিটা দেখতে কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর আর খুব ভালো ফ্লেভার আসছিল, আর রুটিগুলোও একদম পারফেক্ট। আর এই লোকেশনটা কোথায় কি আমি ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা চান তাহলে মা শাহি হালিম ঘরে এসে এই নেহারিটা ট্রাই করতে পারেন। শুক্রবারে একদম স্পেশাল থাকে, আমরা একটা স্পেশাল একটা নর্মাল নিয়েছি, আপনাদের প্রাইসটাও বলে দেওয়া হবে। তো প্রথমে আমরা শনি আঁকড়া এসে পড়েছি, শনি আঁকড়া থেকে আমরা বাসে চড়ে যাব। তো আমাদের বাসাটা শনি আঁকড়ার এখানেই, তাই আমরা শনি আঁকড়া রোড দিয়েই যাব আর শনি আঁকড়া রোড থেকে বাসে উঠে যাব। তো দেখুন ফজরের সময় শনি আঁকড়ার অবস্থা, একদম দোকান পাট সব কিছু বন্ধ আর একদম নিরিবিলি একটা অবস্থা, কিন্তু ভালোই লাগছিল। বিকেল হলেই যেন এই শনি আঁকড়াটা একদম আলোয় আলোকিত আর ব্যস্ত একটা শহর হয়ে যায়। আর এখন দেখুন সকাল ভোর হতেই একদম সব নিরিবিলি, আর এটা তো বর্ণমালা স্কুল, তো এই রুট দিয়েই যাব। দেখুন সব কিছু একদম নিরিবিলি, যে দোকানগুলো বিকাল হলেই জমজমাট হয়ে যায় আর এখন সেগুলো অফ, একদম নীরব একটা রাস্তা মন হইতেছিল। তো এখান থেকে আমরা বাসে উঠে আমাদের উদ্দেশ্যে রওনা দিব। তো রিস্কা দিয়ে একদম মেন রোডে এসে পড়লাম, এখানে বাসটা আসবে। আর দেখুন কি সুন্দর সূর্য উঠেছে। তো বাসের ভিডিওটা করতে পারিনি যেহেতু অনেক মানুষ ছিল। একদম চলে এসেছি ঈদগাহ মাঠে, আর প্লেসটা খুব সুন্দর লাগছিল, সবাই অনেক খেলাধুলা হাঁটাহাঁটি মর্নিং ওয়াক করছিল। তো আমরা হাঁটতে হাঁটতে যাব, যেহেতু অনেকটা সকাল এখনও বাকি, সময় আছে আমাদের হাতে, যেহেতু 5:30 বাজে। ফোকাস করবেন যে আমরা কিভাবে কিভাবে যাচ্ছি, পুরো ভিডিওটা চাইলে আপনারা দেখতে পারেন। আর এখানে তো আছে একটা রেস্টুরেন্ট বুড়তের আড্ডা, যারা চান তারা এখানে আসতে পারেন, খুব ভালো। আর লালবাগ কেল্লাও কিন্তু দেখলাম ভরপুর, অনেকটা মানুষই যাচ্ছে। আর এটা হলো নবাবী বোজ রেস্টুরেন্ট। তো আপনারা যদি না চিনেন তাহলে আশেপাশের মানুষকে জিজ্ঞেস করে যেতে পারেন। তো লালবাগ কেল্লার কাছাকাছি একদম এসে পড়েছি। তো এখান থেকে চৌধুরী বাজার যাব, সবাই আপনারা চৌধুরী বাজারটা বলবেন, তাহলে লোকেশনটা একদম পারফেক্ট হবে। লালবাগ কেল্লা, চৌধুরী বাজার, মা শাহি হালিম। তো চলে আসলাম সিদ্দিক ভাইয়ের স্পেশাল নেহারি খেতে, ভাইরাল সেই নেহারি, যে নেহারি আমাদের ইউটিউবে সচরাচর বা ফেসবুকে দেখা যায়। তো আজকে ট্রাই করতে আসলাম সিদ্দিক ভাইয়ের স্পেশাল নেহারি। আপনারা কিন্তু যারা যেতে চান খুব সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন, কারণ উনি বলেছেন যে সকাল ভোর থেকেই এই নেহারিটা শুরু হয় আর 10:00 বাজার সাথে সাথেই নাকি শেষ হয়ে যায়। তাই আমরা খুব সকাল সকালেই রওনা দিয়ে দিয়েছিলাম। আর উনি দেখুন অনেকগুলো প্যালা সাজাচ্ছে খুব সুন্দর করে, অনেক অর্ডারও আছে। আমি কিন্তু ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো ওনার, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো উনি কিন্তু অর্ডারও রাখেন আর পার্সেলও করেন। তো আজকে দেখুন কত ভিড়, ফ্রাইডে বলে কথা, এত ভিড় যে আমাদের 1 ঘন্টার বেশি ওয়েট করতে হয়েছে, প্রায় দুই ঘন্টা আমরা ওয়েট করার পর কিন্তু এই নেহারিটা পেয়েছি। তো কি আছে এই নেহারিতে স্পেশাল, আমরা কিন্তু দেখব আর আপনাদের জানাবো যে স্পেশাল নেহারিতে কি আছে আর নর্মাল নেহারিতে কি আছে। তো উনি কিন্তু পার্সেল রেডি করছেন, অনেকক্ষণ বাহিরে দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাদের,
তো চলে আসলো নান রুটি প্রথমেই, সময়টা ফুরিয়ে আসলো, এখন খাওয়ার পর্যায়ে এসেছি, দেখা যাক কেমন হয়। তো দেখতে তো মাশাআল্লাহ খুব ভালো লাগছে। তো এটা ছিল স্পেশাল, এটা স্পেশাল নেহারিটা নিয়েছি, এখানে মজকও দেওয়া হয় এই স্পেশাল নেহারিতে, আর যেটা নর্মাল সেটাতে মজকটা দেওয়া হয় না। আর দ্য স্পেশালে কেরলের মাংসটা দেওয়া হয়। তো আমার হাজব্যান্ড খেয়ে ট্রাই করছে যে কেমন, তো ওর কাছে দোনোটাই সেম লেগেছে, তেমন আলাদা কোনো লাগেনি কিছু। আমার থেকেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, কারণ এক একজনের টেস্ট এক এক রকম। আমি তো খারাপ বলতে পারবো না, হয়তো আমার থেকে ভালো লাগেনি, আপনার থেকে ভালো লাগতে পারে, সেটাই। আর সবসময় রান্না মজা হতে হবে এটাও কোনো কথা নেই, আপনার ট্রাই করবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। কিন্তু ফ্রাইডে ছাড়াও সব সময় যেতে পারবেন, ফ্রাইডেতে শুধু স্পেশাল আইটেমটা পাওয়া যায়, এছাড়া নর্মাল আইটেম অলওয়েজ থাকে। আপনারা স্পেশালটার প্রাইস পড়বে 250 টাকা, আর নর্মালটা হলো 170 টাকা, ওনারা 100 টাকারও দিয়ে থাকেন দেখা যায়। তো আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো দেখুন স্পেশালটায় মজক ক্যালোরি মাংস থেকে থাকে, আর নর্মালটায় তা থাকে না, এই টু ডিফারেন্স। কিন্তু খেতে আমার থেকে দোনোটা মোটামুটি সেমই লেগেছে, তাও আপনারা ট্রাই করে দেখতে পারেন, স্পেশাল নর্মাল দোনোটাই। আর স্পেশালটা খেতে হলে আপনাদের ফ্রাইডেতে যেতে হবে, আর খুব ভোরে ভোরে যেতে হবে। আমরা অনেকক্ষণ ওয়েট করার পর নেহারি পেয়েছি, আর আমরা পার্সেলও নিয়েছি। তো এই পর্যন্তই রইল, আমি ডিসক্রিপশনে সব কিছু দিয়ে দেবো, আর চেষ্টা করব মাঝে মাঝে রেসিপির সাথে সাথে আপনাদের সাথে কিছু ব্লগ শেয়ার করার। আর যারা পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ডিসক্রিপশনে ইউটিউব চ্যানেলে ফেসবুক লিংক দিয়ে দেব, যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজে আমি ইউটিউব লিংক দিয়ে দেব, তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য আবার একটু ওয়েট করবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।